আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে, প্রচণ্ড রোদে, আপনি জানেন কিনা যায় না, যত বেশি গরম হয় গাড়ি তখন হিট হয়, হিট হলে তেলটা বেশি খায়, গাড়ির তেল কিন্তু বেশি খায়, পারফরমেন্স কমে যায়। কারণ কি, এমনিতে ইঞ্জিন গরম, রাস্তা গরম, ওয়েদার গরম, সব গরম, তো গরমের ঠেলায় দেখা যায় যে গাড়িতে কিন্তু চাপ পড়ে, গাড়ি ইঞ্জিনে প্রেশার পড়ে এবং তেল বেশি খায়। তো এর মধ্যে যদি তেল খারাপ হয় তাহলে তো অবস্থাটা ইঞ্জিন বাদ। তো আমরা নিয়ে আসি এনএক্স ফুয়েল, ছোট্ট একটা জিনিস কিন্তু মারাত্মক পাওয়ারফুল। এটা একটা অকটেন বুস্টার। এটা আপনারা কী করবেন দেখায় দিদি, আসেন কী করবেন, বোতলটা খুলবেন, বোতলটা খোলার পরে পেট্রোল অকটেন ডিজেল যাই নেন না কেন আপনারা, এটা এটা যতটুকু আছে দিয়ে দিবেন, ট্যাঙ্কি লোড করে দিয়ে দিবেন। দেওয়ার পরে শুরু হবে ম্যাজিক। এই এনএক্স ফুয়েল যেটা করে, আসলে এটা অকটেনটাকে রিফাইন করে, বাজে তেল, বাজে লিড, আমাদের তেলে যে মিক্সচার থাকে, কেরাসিন ডিজেল মিক্স থাকে, তেলটাকে সে পিউরিফাই করে এবং গাড়ির গতি বাড়ায় এবং গাড়ির তেলের মাইলেজটা সে বাড়ায় দেয়। মানে মাইলেজ বাড়ায় দেয় মানে হচ্ছে তেল কম খাবে, কারণ অন্ততপক্ষে 30% তেল সেভ করে, এটা আপ টু 30% আমরা বলি আপনার ড্রাইভিং বিহেভিয়ারের উপরে। এটার প্রাইস খুবই কম, খুবই কম, আমি প্রাইসটা বলবো না, কারণ এতটা কম বললে আপনারা হাসবেন। তো এই জন্য আপনারা ফোন করে অর্ডার করেন, অন্তত এক ডজন বাসায় নিয়ে রেখে দেন। এই অকটেন বুস্টারের যে কী জিনিস, এটা আপনারা ইউজ না করলে কোনোদিন বুঝবেন না। এটা হচ্ছে আমাদের বডিতে যে ভিটামিন লাগে, আমরা যখন মানে বয়স হয়, আমরা যখন বুড়া হই, আমরা কি করি, ভিটামিন সি, ডি, ই, এফ, কত কত ধরনের ভিটামিন খাই, গাড়ির জন্য এটা ভিটামিন, 100% ভিটামিন। এটা কমপ্লিটলি ফর্মুলেটেড, 60 ml এর বোতল। এটা গাড়ির, আমি আমার BMW মিনি কুপার এটা ইউজ করি, সবসময় ইউজ করি, সবসময়। এটার যে ইঞ্জিন, এটার যে কন্ডিশন, আমার তো তেল শুধু তেলে চলে, গ্যাস ম্যাস কিছু নাই, সবসময় ইউজ করি বেটার পারফরমেন্সের জন্য, ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আমি এনএক্স ফুয়েলটা সবসময় ইউজ করি। তো আপনি একবার ইউজ করে দেখেন, খারাপ হলে বোতলটা ফেলাই দিয়ে অসুবিধা নেই, এবং আমাদেরকে ব্যাড কমেন্ট করবেন, ব্যাড রিভিউ দেবেন যদি খারাপ হয়, যদি ভালো না লাগে। কারণ এটা এটা নেশার মতো, আমাদের যত কাস্টমার আছে নেশার মতো হয়ে গেছে, যে একবার ইউজ করছে তার গাড়িটা একদম হালকা, মানে একদম বিমানের মতো হয়ে গেছে, মনে করতেছে সে জেট বিমান চালাচ্ছে, এরকম একটা ফিলিংস চলে আসে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, একটু শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা জানতে পারে, আপনাদের আত্মীয় স্বজন জানতে পারে এবং আমাদেরও 2 টাকা লাভ হয়। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।